নমস্কার, আমি চিরঞ্জিৎ। ক্যামেলিয়ার কুঞ্জ ছায়ায় আপনাদের স্বাগত। আজকে সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের গল্প আপনাদের সামনে নিয়ে এসেছি। গল্পটির নাম কদমের মাঝে। লেখক শুভদীপ ভাদুড়ি। গল্প পাঠে আমি চিরঞ্জিৎ। শুরু করছি আজকের গল্প কদমের মাঝে। কিরে নন্টে, ঘরে আছিস রে? জলদি দরজা খোল। নন্টে হন্তদন্ত হয়ে দরজাটা খোলে। নাড়ু এতদিন পর হঠাৎ নন্টেকে দেখে অবাক হয়ে বলে, আরে নাড়ু, তুই কি খবর, কতদিন পর? নাড়ু বলে, আরে চল, কথা আছে, ঘরে চল। তারপর দুজনে ঘরে প্রবেশ করে। নাড়ু বলে যায়, শোন, কলেজ পড়াকালীন সেই অ্যাডভেঞ্চার করতাম মনে আছে? আজ রাতে করব, যাবি তুই? নন্টে একটু চিন্তা ভাবনা করে বলে, সে যাওয়া যায়, কিন্তু কোথায় যাব? নাড়ু বেশ উত্তেজিত হয়ে বলে চলে, আরে উত্তর কলকাতার দিকে একটা বাড়ির খোঁজ পেয়েছি, প্রায় 150 বছর পুরানো। আমার এক বন্ধু ওখানে থাকে, ওই খবরটা দিল। নন্টে বেশ আনন্দে গদগদ হয়ে বলে, ঠিক আছে চল, কখন বেরোবি? নাড়ু খানিক ভেবে নেয়, তারপর নন্টের উদ্দেশ্যে বলে, ওই ধর 10টা নাগাদ, খেয়ে দিয়ে বেরোবো, কারণ 10টার পর গেলে এলাকার লোক কিছু বলবে না, মানে দেখতে পাবো না, বুঝলি তো? এই বলে নাড়ু বেরিয়ে যায়। রাত 10টা। নন্টে গাড়িতে স্টার্ট দিয়ে যাত্রা শুরু করে নাড়ুর বাড়ির দিকে। চল ভাই। আচ্ছা, টর্চ নিয়েছিস তো? নাড়ু নন্টের উদ্দেশ্যে বলে। নাড়ুর এই কথা শুনে নন্টে বলে, দেখ, আমি এসব হয়তো 10 বছর আগে করেছি, কিন্তু নিয়মকানুন ভুলিনি, তাই সব নিয়েছি, এমনকি ক্যামেরাটাও। এরপর তারা উপস্থিত হয় উত্তর কলকাতার সেই 150 বছর পুরনো বাড়িতে। বাড়িটা দেখতে একদমই নয়ন ভোলানো না। বাড়ির সামনে একটা বড় উঠোন, বিশাল বড় একটা বটগাছ, ভাঙাচোড়া ইট, মনে হয় ওটা তুলসীবেদী ছিল। সব কিছু পেরিয়ে বাড়ির ঈশান কোণে পাক খাওয়ানো লোহার সিঁড়ি, ওটা দিয়েই দোতলায় ওঠা যায়। নাড়ু নন্টে দুজনেই ওই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। চারিদিকে ঝিঝি পোকার ডাক। ওঠার সময় জং ধরা সিঁড়িটা একটা গা শিরশির করা আওয়াজ দেয়। সব কিছু উপেক্ষা করে দুজনে ওপরে উঠে অবাক। টর্চের আলো পড়তেই যেন বাড়ির দেওয়ালগুলো ওদের উপর হাসতে শুরু করল। কোথাও ইট খসে পড়েছে, কোথাও ঝুল, আর নোংরাতে বাড়ির রংটাই বোঝা যাচ্ছে না। বাড়ির উপরে 3টে ঘর। নাড়ু এগিয়ে গিয়ে প্রথম ঘরের দরজা খুলতেই কতগুলো বাদুড়ের দল নাড়ুর মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথম ঘরে তেমন কিছু ছিল না, একটা খাট, একটা টেবিল, ব্যাস। এইভাবে সবকটা ঘর খুলে দেখে নাড়ু বলল, ধুস, তেমন কিছুই তো নেই যেটা আশ্চর্যের লাগে। চাই কাল সকালে অফিস বিকাশকে দে বোঝার। চল নন্টে, বেরোনো যাক, বেকার আশা। যাই হোক, ছবি তুলেছিলিস তো? নন্টে বলে, হ্যাঁ রে তুলেছি, বাড়ি গিয়ে তোকে হোয়াটসঅ্যাপ করে দেব, এখন চল।
নাড়ু ঘড়ির দিকে তাকিয়ে দেখে ততক্ষণে 12টা বেজে গেছে। দেরি না করে দুজনেই বেরিয়ে এসে বাড়ির দিকে রওনা হয়। যেতে যেতে ননটে নাড়ুকে বলে, আচ্ছা নাড়ু, তোর কি ওখানে কিছুই আশ্চর্যের লাগেনি? নাড়ু কিছু না ভেবেই উত্তর দেয়, না তো। ননটে একটু ভীত কণ্ঠস্বরে বলে, আচ্ছা লক্ষ্য করিসনি, প্রতিটা ঘরে ওই টেবিলের সামনে কিছুটা জায়গা জুড়ে কতগুলো কদম ফুল গোল করে সাজানো। মনে হচ্ছিল কেউ বুঝি ওখানে এক্ষুনি সাজিয়ে দিয়ে গেছে। আর ওইটুকুনি জায়গাতেই কোনো ধুলো ময়লা নেই, একদম চকচকে পরিষ্কার। নাড়ু বলে, সে দেখ, ওখানে হয়তো আগে কেউ এসেছিল, সে করে দিয়ে গেছে। ননটে একটু দীর্ঘশ্বাস নিয়ে বলে, দেখ ভাই, অনেক অদ্ভুত জিনিস আমি জীবনে দেখেছি। এই বাড়িতে ওঠার সময় সব দিক দেখেছি, ওখানে এমন কোনো জায়গা বা মার্ক দেখিনি যাতে করে এটা বোঝা যায় যে ওই বাড়িতে আগে কেউ এসেছিল। যাই হোক, তোকে বাড়ি গিয়ে ছবিগুলো দেব, তখন দেখে নিস। নাড়ু ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়, কারণ বিচক্ষণতার ব্যাপারে ননটের সাথে নাড়ু কোনোদিনই কথা বাড়ায় না। যদিও ননটে একটু ভীতু স্বভাবের ছেলে। পরের দিন সকালে নাড়ুর ফোন ননটের কাছে। হ্যালো বল রে, ওপার থেকে জবাব আসে, এই ওই ফুলের ব্যাপারটা যে বললি, তার ছবিগুলো তো দিলি না, রাত হয়ে গেছিল বলে আমি আর কাল ফোন করিনি তোকে। ননটে বেশ ঘাবড়ে গিয়ে বলে, সেটাই তো বুঝতে পারছি না রে, ফুলের যে ছবিগুলো তুলেছিলাম সেই একটা ছবিও আমার ক্যামেরাতে নেই, সব ডিলিট কি করে হয়ে গেল কে জানে। নাড়ু হতাশ গলায় হ্যাঁ বলে ফোন কেটে দেয়। ননটে এবার অফিস যাওয়ার জন্য গাড়িতে বসে, ব্যাক সিটে ব্যাগ রাখতে গিয়ে চমকে ওঠে। ব্যাক সিটে সেই রকমভাবে কদম ফুল গোল করে সাজানো। আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। প্রথম কয়েকটি মতামতের উপর আমরা লাভ রিয়্যাক্ট প্রদান করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।